Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي بإسناد صحيح সম্মানিত মুসাল্লিয়ান একরাম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই তার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানবতাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য যে পথে চললে মানুষ জান্নাতে যেতে পারবে সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথ থেকে তিনি মানুষকে নিষেধ করেছেন যে পথে চললে মানুষকে জাহান্নামে যেতে হবে আল্লাহ বলেছেন ইন্না আহদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা আমি তাদেরকে পথ প্রদর্শন করেছি হয় সে শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হবে নতুবা সে অকৃতজ্ঞ বান্দা হবে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আর আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি তাহলে পথ দুইটা কিন্তু এর মধ্যে একটা হক আর একটা বাতিল কখনো দুইটা হক হতে পারে না যে কোনো জায়গায় ঠিক একটা হয় ঠিক কখনো দুইটা হয় না আল্লাহ একজন
কোরআন একটা, আমাদের কাছে নবীও এসেছে একজন, আর তিনি আমাদেরকে একটাই হকের পথ প্রদর্শন করেছেন। সুতরাং এই হকের পথ কখনো দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পথ সবসময় একটাই। আল্লাহ বলছেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয়ই এটা আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এরই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য পথের তোমরা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর পথ থেকে শয়তান তোমাদেরকে বিচ্যুত করে দেবে, জালিকুম ওয়াসাকুম বিহি, এরই তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা আত্মসংযমী হতে পারো। তাহলে আল্লাহ বলেছেন পথ একটা, সুতরাং ওই একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। অনেকের কাছে প্রশ্ন, কেউ বলেন এইটা ঠিক, আবার অনেকে বলেন, কেউ বলেন এইটা ঠিক, তাহলে আমরা কোথায় যাব? সেই কোথায় যাব এটা খুঁজে বের করার দায়িত্ব আপনার আমার। দিন আল্লাহ দিয়েছেন, রাসুল আল্লাহকে প্রেরণ, আল্লাহ রাসুলকে প্রেরণ করেছেন, জীবন বিধান তিনি দান করেছেন, কিন্তু এর মধ্যে কোনটা সঠিক, এই সঠিকটা খুঁজে পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে, কারণ আমার কবর আমিই তো যাব, আমার জান্নাতের স্থান আল্লাহ আমার জন্য নির্ধারণ করবেন যদি আমি হকের উপরে থাকি। সুতরাং সারা বিশ্বে শতদা বিভক্ত মানুষের মধ্যে একদল মানুষ হকের উপর অবশ্যই থাকবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু ত্বায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত এসে যাবে কিন্তু তারা ওই অবস্থাতেই থাকবে, অর্থাৎ বিজয়ী থাকবে। তাহলে সেই বিজয়ী দল কোনটা, সেই হক দল কোনটা, ওটা খুঁজে পাওয়ার, খুঁজে বের করার দায়িত্ব আপনার আমার। বর্তমানে হক খুঁজে পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনিভাবে হকের উপর টিকে থাকাও কঠিন, অবশ্যই কঠিন। চারিদিকে বাতিলের সাইলাব চলছে, শয়তানি পথ, তাগুতি আহ্বান, জাহেলি দাওয়াত আমাদের মাঝে সব জায়গায় বিস্তৃত হয়ে আছে, কিন্তু এর মধ্য থেকে যেটা হক সেটা বুঝে, সেটা জেনে, সে হকের উপর টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসতাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা, হে মুহাম্মদ, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার উপরে অবিচল থাকো, ইস্তেকাম করো, অটল থাকো, নড়বে না, ওখানেই থাকবে। আর তোমার সাথে যারা তওবা করেছে, ওমান তাবা মাআকা, আর যারা তোমার সাথে তওবা করেছে জাহেলি থেকে, কুফরি থেকে, শিরক বেদাত থেকে যারা তওবা করেছে, তারাও যেন এর উপরে অটল থাকে, অবিচল থাকে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুল লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু বা'দাকা ও ফি রিওয়ায়াতিন লা আসআলু আনহু গায়রাকা, ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলেন ইসলামের যে বিষয়ে আমি আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞেস করব না, অথবা তিনি বলেছেন যে আপনার পরে আর আমি কাউকে জিজ্ঞেস করব না। রাসূল বললেন যে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অবিচল থাক, অটল থাক। ইস্তিকামাত বা অবিচল থাকার অর্থ কি? এর অর্থ দুইটা হতে পারে। প্রথম অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের যে দীন ও বিধান
আমরা সত্য বলে জেনেছি, যা পেয়েছি সেই সঠিক দিনের উপরে একনিষ্ঠভাবে তার উপর বজায় থাকা, সেখান থেকে এদিকে সেদিকে না যাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন ইস্তিকামতের এই আয়াত তেলাওয়াত করে ইস্তিকামতের অর্থ সম্পর্কে তিনি বললেন যে ইস্তিকামত অর্থ হচ্ছে এই যে যে দিন গ্রহণ করেছে এই দিন গ্রহণ করার পরে আর শৃগালের মতো এদিকে ওদিকে না তাকানো, কোথায় যাব, কোথায় করব, কি করব, না করব, এদিকে সেদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইস্তিকামত অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের উপরে অবিচল থাকা। যে ইবাদতের কথা তিনি আমাদেরকে বলেছেন, এই ইবাদত করার ব্যাপারে কোনো রকমের গড়িমসি বাদ দিয়ে কেবলমাত্র এর উপরেই টিকে থাকা, এর নাম হচ্ছে ইস্তিকামত, হকের উপরে অবিচল থাকা। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু অন্য একটি হাদিসে এসেছে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনি বিআমালি আ'তাসিমু বিহি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটা কথা বলেন, একটা হাদিস আমাকে বর্ণনা করেন, আ'তাসিমু বিহি, যাকে আমি শক্তভাবে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল রব্বি আল্লাহ, তুমি বলো যে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অবিচল থাকো, অটল থাকো। এখন আমরা অটল থাকবো কিভাবে, এর অনেকগুলি পথ আছে, সেগুলি আমি আলোচনা করছি একটু পরে। ধরেন আমরা ইমান এনেছি, আমরা ইমান এনেছি, কালেমা শাহাদাত পড়ি, কালেমা তাইয়্যিবা পড়ি, কালেমা তাওহীদ পড়ি, কালেমা তামজিদ পড়ি, পড়ি তো আমরা, কিন্তু এটাকে পড়ার মধ্যেই সীমাবদ্ধ নাকি পড়ার পরে আমার কোনো দায়িত্ব আছে? সহিহ বুখারীতে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আয়াত নাজিল হয় সূরা শুআরার 114 214, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ তুমি তোমার নিকটবর্তীদেরকে ভয় প্রদর্শন করো, তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে তিনি সব মানুষকে সেখানে জমা করলেন, ইয়া সাবহা, হে সকালের লোকেরা তোমরা এখানে সমবেত হও। মানুষ তখন পাহাড়ের কাছে গেল, কি বলে মুহাম্মদ শুনি। তিনি বললেন আমি যদি বলি যে পাহাড়ের অপর প্রান্তে একদল সুসজ্জিত বাহিনী এখনই তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বললেন হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। রাসূল বললেন তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নয়, মুক্তি পেয়ে যাবে। অথচ এই আয়াত যখন, এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন তারই নিজের চাচা আবুল আহাব সে তখন উঠে বলল আলিহাজা দাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো, তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক। অথচ এই আবুল আহাবি যখন আবদুল্লাহর ছেলে মুহাম্মদের জন্ম হয়েছে তখন তারই দাসী সুয়াইমা তাকে সংবাদ দিলে তাকে আজাদ করে দেয়, খুশি হয়ে, এতই খুশি হয়েছে, ভাই মারা গেছে তারও রাশে সন্তান জন্মগ্রহণ করেছে মুহাম্মদ, সুতরাং তার খুশিতে, মুহাম্মদের খুশিতে সুসংবাদ পেয়ে সে দাসী সুয়াইমাকে আজাদ করে দিয়েছে। আর আজকে এসে যখন সেই মুহাম্মদ মানুষকে হকের দাওয়াত দিচ্ছে, কালেমার কথা বলছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এটা বলো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। দেখেন এই কালেমা কিন্তু আমরা প্রতিদিন জপ করি, আমরা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি আমরা জিকির করি, তাসবি পড়ি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি কি বুঝি আর তারা কি বুঝেছিল যে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস তারা কামনা করলো, কি বুঝেছিল তারা? তারা এইটা বুঝেছিল যে যখনই আমি বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তখনই আমাকে এ কথা স্বীকার করতে হবে যে এই যে মক্কার পাদদেশে, মক্কার অভ্যন্তরে যে 360 মূর্তি আছে এগুলি সব ছুঁড়ে ফেলে দিতে হবে। বৃষ্টির জন্য এক দেবতার ইবাদত করি, অসুখ বিসুখের জন্য আর এক দেবতার ইবাদত করি, ধন সম্পদ লাভ করার জন্য আর এক দেবতার কাছে আমরা প্রণতি পেশ করি, আর
সন্তান সন্ততি পাওয়ার জন্য আমরা আরেক দেবতার উপাসনা করি, এই সবগুলি বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। সুতরাং এই কালেমা পড়ে আপনাকে আমাকে প্রকৃতপক্ষে ইখলাস সহকারে যদি ইমান আনা চায়, প্রকৃত মমিন হওয়া যায়, তাহলে জান্নাত আমাদের জন্য অবধারিত। উহুদ যুদ্ধের প্রাককালে ইহুদি উসাইর ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে মুহাম্মদ, আমি তো তোমার উপর ইমান আনি, কিন্তু এই মুহূর্তে আমি যদি তোমার উপর ইমান আনি আর আমি যদি এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করি কাফেরদের বিরুদ্ধে, সেখানে যদি আমি নিহত হই, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে। ইহুদ উসাইর বললেন যে, তাহলে ঠিক আছে মুহাম্মদ, তুমি তোমার হাত বাড়িয়ে দাও, আমাকে ইসলাম কবুল করাও। ইসলাম কবুল করলো আর উহুদের যুদ্ধে সে অংশগ্রহণ করলো এবং সে নিহত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে এই যে ইহুদি আপনার কাছে ইমান আনলো একটু আগেই, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমালুহু কালিল উজিরা বিহি কাসির, সে আমল করেছে কম কিন্তু নেকি পেয়েছে বহুগুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইহুদি উসাইর এক অক্ত সালাত আদায় করার সুযোগ পায়নি, ইমান আনার পরেই, ইমান আনে এনেই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে আর সেখানে শাহাদাত বরণ করেছে, আর শাহাদাত বরণ করার পরেই জান্নাতে চলে গেছে। তাহলে আপনার আমার ইমান যথার্থ ইমান যদি হয়, আমার আপনার ইমান যদি প্রকৃত পক্ষে ইমান হয়, তাহলে ইমান আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ইমানটা কেমন হবে? সুনানে নাসাইতে 1940 নম্বর একটি হাদিস সংকলিত হয়েছে। শাদ্দাদ বিন হাদি রাদিয়াল্লাহু আনহু বলছেন, জনৈক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইমান এনেছে। ইমান আনার পর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো যে, আল্লাহ রাসূল, আমি অনেক দূরে থাকি, সুতরাং সেখানে আমি মরুভূমিতে মেষ চড়াই, আমাকে যদি আপনি আশেপাশে কোথাও নিয়ে আসার ব্যবস্থা করতেন তাহলে সেটা আমার জন্য ভালো হতো, কারণ দিনের বিভিন্ন বিষয় আমি আপনার কাছ থেকে জেনে উপকৃত হতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক পাঠিয়ে তাকে কাছে নিয়ে আসার ব্যবস্থা করলেন। এর মধ্যে একটা জেহাদ সংগঠিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গনিমত পেলেন। সে সময় গনিমত মানে সম্পদের, ধন সম্পদের পাশাপাশি গোলাম এবং দাসী এগুলিও পাওয়া যেত, মানে যুদ্ধ যারা বন্দী হয় তারা গোলাম হয়, দাস হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোলামদের একটা অংশ, এই দাসের একটা অংশ গনিমত হিসাবে ওই সাহাবির কাছে পাঠিয়ে দিয়েছে। লোক মারফাত পাঠিয়ে দিলে সে সাহাবি পেয়ে বলছে, কি ব্যাপার, তুমি এগুলি কী জন্য নিয়ে আসছো আমার কাছে? তখন এই নতুন ইমানের লোকটা বলছে, বাহক বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে গনিমতের একটা অংশ দিয়েছে। সাহাবি বলছে যে, আমি তো এইগুলির জন্য ইমান আনিনি। সে তখন এই দাস দাসী গনিমত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, এসে বলছেন, আল্লাহ রাসূল, এগুলি কেন? রাসূল বলছেন, আমি তোমাকে এগুলি দান করেছি, যুদ্ধ থেকে গনিমত পেয়েছি আর এই গনিমতের একটা অংশ আমি তোমাকে দান করেছি। সাহাবি বলছে, রাসূল, আমি আপনার উপরে এই জন্য ইমান আনিনি, আমি ইমান এনেছি এই জন্য যে আমি ইমান আনার পর কোনো জেহাদে অংশগ্রহণ করব আর ঠিক আমার এখানে একটা তীর বিদ্ধ হবে আর আমি সেখানে নিহত হব, আমি জান্নাতে চলে যাব, আল্লাহ রাসূল, আমি এই জন্যই মানে নেছি। রাসূল বলছেন, তুমি যদি আল্লাহকে সত্য বলে থাকো তাহলে আল্লাহ তোমার এই দোয়া কবুল করবেন। কিছুদিন পরেই একটা জেহাদ সংগঠিত হয়, সেখানে সে অংশগ্রহণ করে আর সেই জেহাদে সে নিহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের মধ্যে তাকে খুঁজে পেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, না হুয়া হুয়া, এই কি সেই লোক? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, এইটাই সেই লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জামা খুলে দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন, তার জানাজার সালাত আদায় করলেন। সাহাবি বলছেন, শাদ্দাদ বিন হাদি তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে যতটুকু তিনি উচ্চস্বরে বলেছিলেন আর আমি যা মনে রাখতে পেরেছি, তার মধ্যে তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাযা আব্দুক, হে আল্লাহ, নিশ্চয়ই এই তোমার বান্দা, খরাজা মুহাজিরান ফি সাবিলিকা, আর সে মুহাজির হিসেবে আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় সে বের হয়েছে, ওয়াকুতিলা ফি সাবিলিকা, আর তোমার রাস্তায় সে শহীদ হয়েছে, ওয়ানা শাহীদুন বিযালিক,
আর এই ব্যাপারে আমি সাক্ষ্য প্রদান করছি। সুবহানাল্লাহ বিহামদি। অন্য না সাহাবি বলছেন যে আমরা যদি এই লোকটার স্থানে হতাম তাহলে কতই না ভালো হতো, রাসুলের কাপড় খুলে দিয়ে জানাজ কাফনের ব্যবস্থা হয়েছে, রাসুল নিজে তার জন্য দোয়া করেছেন, সে অবশ্যই জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমাদের ঈমানটা কোন পর্যায়ের? আমরা ঈমানের মাধ্যমে কি চাই? আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, আমরা দান সাদাকা করি, আমাদের উদ্দেশ্য কি? যতদিন পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য ঠিক না হবে, ঈমান যথার্থ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই কোনো কাজে আসবে না। ইবলিস জানতো না যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? ইবলিসকে আল্লাহর ইবাদত করেনি? অবশ্যই ইবাদত করেছে, কিন্তু একটা নির্দেশ মাত্র অমান্য করার কারণে ইবলিস আজকে ইবলিস হয়েছে। অত সে তো ইবলিস ছিল না, ফেরেশতাদের সমপর্যায়ে এই শীর্ষ স্থানে উন্নীত হওয়ার পরে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে সে যদি বিতাড়িত শয়তানে পরিণত হতে পারে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত শত নির্দেশ প্রতিনিয়ত আমরা অস্বীকার করছি, আমরা এটা প্রত্যাখ্যান করছি, এটা আমাদের ভেবে দেখা দরকার। আর আমরা মনে করি যে আমরা সবাই মুমিন, তাই না? আমাদের ঈমান কতটুকু, আমরা কে কতটুকু আল্লাহকে ভয় করি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু মণ্ডলী ঈমান আনার পরে আমাদেরকে ঈমানের উপরে, ইবাদতের উপরে, আমার আকীদার উপরে, আমার আমলের উপর অবিচল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। আমাকে অবিচল থাকতেই হবে, পরকালীন জীবনে আমাকে জান্নাতে যেতে হলে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এর উপর অটল থাকতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে তারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, তাদের নিকটে ফেরেশতা নাজিল হন এই মর্মে যে আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে এবং পরকালে তোমাদের বন্ধু, তোমাদের সাথী, সহযোগী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর ওই জান্নাতে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমাদের মনে চায়। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর সেখানে তোমাদের জন্য ওই জিনিসও রয়েছে যা তোমরা চাইবে। তাহলে সেই জান্নাতে আমরা যাব যে জান্নাতে মনে কল্পনা করলেই পাওয়া যায়। আপনি মনে মনে ভাবছেন আমার যদি একটা বাজারও গাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। আপনি এটা মনে মনে ভাবছেন যে আমার যদি দশতলা একটা বাড়ি হতো তাহলে কত না ভালো হতো, আমি সেখানে সবাই মিলে থাকতাম। আপনার মনে কল্পনা করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। আল্লাহর জন্য করতে তার রড, সিমেন্ট, বালি এগুলির দরকার নাই। আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, বলবেন হও আর হয়ে যাবে, এর জন্য আল্লাহর কোনো সময়ও লাগে না। সুতরাং আপনার আমার জন্য ওই জান্নাত তৈরি আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। জান্নাত তো মানুষের জন্যই, জান্নাতে কি ফেরেশতা থাকবে? জান্নাতে কি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো লোককে রাখবেন? না, বান্দাদেরকেই রাখবেন, সেখানে আমাদের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই নিজেকে তৈরি করতে হবে, যেটা আমি আগেই বলছিলাম যে এই দিনের পথে থাকার জন্য কোনটা হক আর কোনটা বাতিল ওটা আপনাকে আমাকে খুঁজে নিতে হবে। মানুষ বহুজনে বহু কিছুই বলবে, বহুজনে বহু পথ আপনাকে প্রদর্শন করবে যে না ভাই এখানে আসো, এখানেই হক পাওয়া যায়। কিন্তু এই হক সেখানেই আছে যেখানে কোরআন হাদিসের নির্দেশ আছে, হক সেখানেই আছে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান আছে। তার বাইরে হক কখনো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নার। হে রাসূল, তুমি বলে দাও, হে মুহাম্মদ তুমি বলে দাও
হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। সুতরাং যে চায় সে তার প্রতি ইমান আনুক, আর যে চায় সেটাকে প্রত্যাখ্যান করুক। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত ওই হক, এটা আপনি পাওয়ার পরে বোঝার পরেও যদি সেটাকে না মানেন, আমরা যদি না মানি তাহলে হবো জালেম, আর এই জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, ইমান আমরা এনেছি কিন্তু ইমানের উপরে অবিচল থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। শয়তান প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সে ব্যস্ত আছে, সে তার কাজ করে যাচ্ছে। আপনি ঘুমান কিন্তু শয়তানের দোসররা অষ্টপ্রহার প্রতিদিন আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। আমরা ঘুমাই কিন্তু শয়তানের দল তো ঘুমায় না, তারা তো তাদের কাজ অব্যাহত রাখে। যদি ঘুমিয়ে যেত তাহলে রাত্রের বেলা চুরি ডাকাতি কেন হয়? এগুলো কি প্রকৃত মানুষ করে, একজন ইমানদার মানুষ করে? অবশ্যই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জেনাকার জেনা করে ওই মুহূর্তে তার ইমান থাকে না, যখন চোর চুরি করে তখন ওই মুহূর্তে তার ইমান থাকে না। তাহলে বোঝা যায় কখন ইমানদার মানুষ এগুলি করে না। আজকের সারা দেশে সামাজিক এই যে অবক্ষয়, নৈতিক অবক্ষয় আমরা দেখছি, কি কারণে? আমরা অনেকেই দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা অনেকেই সালাত আদায় করি, সিয়াম পালন করি। আমরা প্রকৃত মুমিন কিনা আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমরা নিজেরা প্রকৃত ইমানদার কিনা সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। কানার মনে মনে জানা আপনি কতটুকু আল্লাহ ভীরু ওটা আপনি জানেন। এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, অনেক দীর্ঘ হাদিস, সব শেষে গিয়ে রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি এখানে থাকে, আল্লাহ ভীতি এখানে থাকে, তিনবার বলেছেন কথাটা। সুতরাং আপনার আমার ইমান আছে কি না সেটা আমি আপনি ভালো জানি। যদি প্রকৃতি ইমান হই, ইমানদার হই, তাহলে মসজিদে এসছি, জুতাটা কেন উঠাই নিয়ে এসে আমাকে সুন্দর জায়গায় রাখতে হয়? এখানে সবাই তো সালাত আদায় করতে আসে, আমাদের ইমানের দুর্বলতার কারণে অথবা এখানে শয়তানের কোনো দোষ আসার কারণে আমাদেরকে মসজিদেও তালা দিতে হয়, মসজিদেও আমার স্যান্ডেলটা সুন্দর করে সংরক্ষণ করতে হয়। সুতরাং আমাদের এই সমাজে ইমানদার মানুষের যথেষ্ট অভাব আছে। যখন এই সমাজটা ইমানদার মানুষে ভরে যাবে আর ইমানের উপরে যখন তার অবিচল থাকবে, অবশ্যই সমাজটা সেই সোনালী সমাজে কায়েম হবে, পরিণত হবে, যে সমাজে অন্ধকার রাত্রিতে একটা মহিলা বের হলেও তাকে আগেই দেওয়ার জন্য গণতব্যে পৌঁছে দেওয়ার মতো সাহাবিরা প্রস্তুত থাকতেন, কিন্তু কখনো তার ইজ্জত লুণ্ঠিত হবে এই ভয় সে কখনো করত না। সুতরাং আমাদেরকেও ওই ধরনের মুমিন হওয়া দরকার, তাহলে আমাদের দেশ থেকে জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলি অবশ্যই চলে যাবে। এর জন্য আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর এগুলি কিছুই দরকার হবে। তো সেই পরিবেশ সৃষ্টি করতে হলে আমাদেরকেই চেষ্টা করতে হবে। শুধু মণ্ডলী, আমরা ইস্তেকামতের কথা বলছি কিন্তু সেগুলি কিভাবে অর্জন করা সম্ভব এগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথমত, দিনের উপরে টিকে থাকার জন্য আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়ত দান করার পর আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলিকে বাঁকা করে দিও না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়ত করার পর, আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের পর আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত থেকে বিচ্যুত করে দিও না, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাজিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়াত কামনা করছি, ওয়াত্তাকা, আমি তোমার কাছে আল্লাহ ভীতি কামনা করছি, ওয়াল আফাফা ওয়াল গিনা, আমি তোমার নিকটে গুনাহ থেকে নিষ্কলুষতা দান কামনা করছি, ওয়াল গিনা, এবং আমি সচ্ছলতা কামনা করছি যাতে করে আমার কাছে, আমাকে মানুষের কাছে হাত পাততে না হয়। আল্লাহ তুমি আমাকে এই বিষয়গুলিতে আমাকে দান করো। আল্লাহ যাকে রাসুল হিসাবে মনোনীত করেছেন, প্রেরণ করেছেন, সেই রাসুল যদি তিনি হেদায়াত কামনা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে আমাদের কী করা দরকার? আমাদেরও প্রতিনিয়ত এই দোয়া করা দরকার যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, এই আল্লাহ আমি তোমার কাছে হেদায়াত কামনা করছি। এই দোয়াও করা দরকার, আল্লাহুম্মা
মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাওয়াতি, হে আল্লাহ অন্তরে পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে তোমার এতাতের দিকে আনুগত্যের দিকে তুমি ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাওয়াতি, হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে তোমার এতাতের উপরে তোমার আনুগত্যের উপরে তোমার দিনের উপরে দৃঢ় রাখো, মজবুত রাখো। সুতরাং ইস্তেকামাতের উপরে দিনের উপরে অটল থাকার জন্য আমাদের প্রত্যেককে দোয়া করা দরকার। ছোট্ট একটা উদাহরণ বলি, আপনাদের দেশের সন্তান মাওলানা আইজুল্লাহর নাম শুনেছেন হয়তো, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের ভাই, বড় ভাই, দেশবরের আলেম ছিলেন, আহলাদিস মানুষ। অথচ গবেষণা করতে 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 শয়তান তাকে বিভ্রান্ত করে দিয়েছে, কাদিয়ানি হয়ে গেছে। অথচ তার বাপদাদা চোদ্দ গোষ্ঠী আহলাদিস মানুষ, এমনকি তার মাও ছিলেন বুখারি পড়াতে পারতেন এমন মহিলা ছিলেন, সুবহানাল্লাহ। তারপরও বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে শয়তান আপনার আমার পিছনে প্রতিনিয়ত লেগেই আছে, কি করে একে এর আমলটা কি করে নষ্ট করা যায়, এর ঈমানটা কিভাবে বাতিল করা যায়, ও সালাতে দাঁড়িয়ে আছে কি করে ওর সালাতটা কিভাবে নষ্ট করা যায়, ও সিয়াম পালন করছে কি করে সিয়ামটা নষ্ট করা যায়, সিয়াম কিভাবে নষ্ট হবে, সিয়াম নষ্ট হবে মনে করছে সারাদিন 15 ঘন্টা সিয়াম পালন করলাম আর 2 মিনিট দেরি করলে সমস্যাটা কি, এত শয়তানি ওয়াসওয়াসা। রাসূল বলেছেন তুমি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, সূর্যাস্তের সাথে সাথে সায়াম ইফতার করবে, আর আমি মনে করছি না 2 মিনিট দেরি করি যদি না ডোবে, এটা শয়তানি ওয়াসওয়াসা। আপনাকে চিন্তা করতে হবে আপনি ইবাদত করছেন আল্লাহর, আল্লাহর নির্দেশে আপনাকে ইবাদত করতে হবে। সালাতে দাঁড়িয়েছেন, আর সালাতে দাঁড়িয়ে যদি মনোযোগ অন্যদিকে থাকে তাহলে প্রকৃত সালাত হবে? অবশ্যই নয়। সুতরাং আল্লাহর কাছে দোয়া করা দরকার যাতে করে আমার ইবাদত, আমার বন্দেগি, আমার যাবতীয় কর্মকাণ্ড এগুলি যেন সুশৃঙ্খলভাবে হয়, যেভাবে আল্লাহ রাসূল হেদায়েত দান করেছেন ওইভাবে যেন হয়, আর আমরা এই দিনের উপর অটল থাকতে পারি এই চেষ্টা আমাদেরকে করতে হবে। 2 নম্বর, জীবনের সার্বিক দিক থেকে সব কিছু থেকে কেবলমাত্র আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওয়াল্লাযীনা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন, নিশ্চয় যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আল্লাহ বলছেন যে যারা আমার পথে প্রচেষ্টা চালায়, যারা আমার পথে জিহাদ করে মানে কি প্রচেষ্টা চালায়, সার্বিক প্রচেষ্টা করে, ফিনা সুবুলানা আমার রাস্তায় যারা চেষ্টা করে, লানাহ দিয়ান্নাহুম সুবুলানা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে হক পথ সঠিক পথ প্রদর্শন করব। আমরা জীবনকে 2টি ভাগ করে নিয়েছি, এক ভাগ হলো আমার অর্থনৈতিক দিক, বৈষয়িক দিক, আর একটা হলো আমার আধ্যাত্মিক দিক। সমাজে এমন কিছু মানুষ আছেন তারা মনে করেন অর্থনৈতিক ব্যাপারে এখানে কোরআন হাদিস দরকার নাই, মানার দরকার নাই, আর সেজন্য সুদ ঘুষ এগুলিতে তারা লিপ্ত হয়ে আছে। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ এনজিওতে চাকরি করে, কেউ সুদি ব্যবসা করে, মনে করে না এগুলিতে কোনো সমস্যা নেই, ওটা তো আমার বৈষয়িক ব্যাপার, ওটা দুনিয়ার ব্যাপার, ওটাতে সমস্যা নেই, ওটা কোরআন হাদিসের কোনো ব্যাপার না। আর একটা দিক হলো তার আধ্যাত্মিক দিক, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, সবই করে, সুদও খায়, ঘুষও খায়। এই দোদুল্যমান পথ থেকে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থাও করেছেন। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়াতে যত প্রাণী আছে সবারই রেজেকের ব্যবস্থা আমাদের উপরে, আল্লাহর উপরে, আল্লাহ বলছেন সবারই রেজেকের ব্যবস্থা করার দায়িত্ব আমার। সূরা হুদের 6 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াই রাখবেন না। সহিহুল জামাতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে এখনই আমার কাছে এই মর্মে ওহী করলেন, নাফাসা ফির রুহি, আমার অন্তরে তিনি এই এলকা করলেন, ঢেলে দিলেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য তার রেজিকের ব্যবস্থা করেছেন।
আর কোনো মানুষ তার রেজেক শেষ হওয়ার পূর্বে সে কখনোই মৃত্যুবরণ করবে না। সুতরাং তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে তারা যেন তার রেজেক দেরি হওয়ার কারণে তাড়াহুড়া না করে, অর্থাৎ অন্যায় পথে যেন তারা অবলম্বন করার চেষ্টা না করে, বরং ফাজমিলুলাহু বিত্তালাব, বরং তোমরা একটা উত্তমভাবে বৈধ পন্থায় অনুসন্ধান করার চেষ্টা করো। কিন্তু আমরা সবসময় তড়িৎপ্রবণ, তাড়াতাড়ি কিছু চাই, আমরা খুব দ্রুত কিছু চাই। দ্রুত আমার পাঁচতলা বাড়ি হওয়া লাগবে, দ্রুত আমার তিনটা গাড়ি হতে হবে, দ্রুত আমার চাকরি প্রমোশন নিতে হবে। আর সেজন্য করে আমরা কি করি, এই নিচের লেভেলে ছিলাম, 10 লাখ টাকা দিয়ে উপরে চলে গেলাম। এই অবৈধ প্রবণতা থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, সর্বতভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কোনটা হক আর কোনটা বাতিল আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, গভীর রাতে উঠে আল্লাহর কাছে দরকার সালাত আদায় করে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা কোনটা এটা বাতলিয়ে দাও, আল্লাহ কোনটা তোমার সঠিক পথ তুমি আমাকে এটা খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি যেন তোমার দিনের উপর অবিচল থাকতে পারি, তুমি আমাকে এই তৌফিক দান করো, আল্লাহ আমি এই অসুবিধায় আছি, আল্লাহ তুমি আমাকে এই অসুবিধা থেকে দূর করে দাও, আল্লাহ আমি অসুস্থ আছি, তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহর ভাণ্ডার কি কম আছে? আল্লাহ কি আপনাকে অসুস্থ রেখেই খুশি, নাকি আল্লাহ আপনাকে সচ্ছল রেখে খুশি? অবশ্যই আল্লাহ তার বান্দার যাতে মঙ্গল হয়, যাতে ভালো হয়, সেটা করে আল্লাহ খুশি হন। সুতরাং আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, এটা আমাদের করণীয়। 3 নম্বর করণীয় হল আল ইখলাসু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মুখলিস হতে হবে, একনিষ্ঠ হতে হবে। সালাত আদায় করছেন কেন? কোনো মানুষের ভয় নাই, সমাজের ভয় নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়। আপনি কেন ইবাদত করছেন, কেন সালাত আদায় করছেন? কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানা উযুহু, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু সম্পন্ন করল, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করল, ইউকবিলু আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি, যাতে সে তার মন এবং অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে কেবলমাত্র 2 রাকাত সালাত আদায় করল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন 2 রাকাত সালাত আদায় করি, ফরজ সালাত 17 রাকাত, সুন্নাত সালাত 12 রাকাত অথবা 10 রাকাত, বেতের সালাত 1 রাকাত। তাহলে যদি 10ই ধরেন সর্বনিম্ন, সুন্নাত 10 আর 1 11, আর হলো 17, কত হয়? 28 রাকাত সালাত আদায় করি প্রতিদিন। কই আমরা তো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারলাম না, তাহলে কি আমাদের সালাত ঠিক, নাকি আল্লাহর কথা ঠিক? আল্লাহ বলছেন ইন্না সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার সালাত তো আমাকে সুদ ঘুষ থেকে বিরত রাখতে পারলো না, আমার সালাত তো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা থেকে আমাকে বিরত করতে পারলো, তাহলে কি আমার সালাত ঠিক? আমাকে চিন্তা করতে হবে আমার সালাত ঠিক নয়, কারণ এই সালাতের মধ্যে কোথাও না কোথাও সমস্যা আছে। হয়ের পদ্ধতিতে সমস্যা আছে, না হয় আমার এখলাসে সমস্যা আছে, তা না হলে আমার উপার্জনে সমস্যা আছে, যে কোনো জায়গায় সমস্যার কারণেই আমার সালাত হচ্ছে না। সব কিছুর মূলে যেটা, সেটা হলো আমি যদি আল্লাহর জন্য সালাত আদায় করতাম, তাহলে আমি চাইতাম যে কি করে আমার সালাতটা আল্লাহ কবুল করেন, আমি সেই চেষ্টাই করতাম যে কি করলে আল্লাহ আমার সালাতটা কবুল করবেন, কি করলে আমার নামাজটা সঠিক হবে। জীবনের এই পড়ন্ত বেলায় আমাদের প্রত্যেকেরই, অনেকেরই আজকে দাড়ি কালো ছিল, একসময় দাড়ি ছিল না, সেখান থেকে দাড়ি উঠেছে, একসময় কালো ছিল, এখন সাদা হয়েছে, আর কিছুদিন পরে আমাদের সব কিছুই সাদা হয়ে যাবে, চামড়া সুন্দর টান আছে, একবারে কি সুন্দর দেখতে, একদিন পরে আমার এই চামড়া যতই চেষ্টা করেন কখনোই এটা আর সোজা হবে না, ওই রকমই থাকবে,
চামড়ায় ভাঁজ পড়ে যাবে, বলিরেখা পড়ে যাবে চেহারায়। অথচ জীবনে এত কিছু করলাম যে আমি কি করে আমার সন্তানদের জন্য, আমার নিজের জন্য বিলাস বেসনের ব্যবস্থা করে যেতে পারি। এগুলি আমি ভালোই শিখেছি, ব্যবসায় কীভাবে উন্নতি হবে, চাকরিতে কীভাবে তারাক্কি হাসিল করা যাবে, কীভাবে কৃষিকাজে আমার বেশি ফলন হবে, এটা কিন্তু আমরা ভালোভাবেই রপ্ত করেছি। কিন্তু কী করলে আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, এই চেষ্টাটা আমরা খুব কমই করি, আমরা করি না। যদি এখলাস আমার ঠিক থাকতো, যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমার ইবাদত হতো, তাহলে অবশ্যই আমি এটা চেষ্টা করতাম। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা দিনকে কেবল আমার জন্যই খালিস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখলাসের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে চার শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যাকে আল্লাহ টাকা দিয়েছেন আর তাকে এলেমও দিয়েছেন, ফলে সেই লোকটা তার এই এলেম অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী সে আল্লাহর রাস্তায় তার সম্পদ খরচ করে, সম্পদের যে হক আছে সেটা সে যথাযথ পালন করে। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তাকে কোনো এলেম দেন নাই, তাকে কোনো জ্ঞান দেন নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় খরচ করে না, সম্পদের হকও আদায় করে। তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেননি, এই ব্যক্তি আশা করে যে আমার যদি সম্পদ থাকত তাহলে আমি ওই প্রথম ব্যক্তির মতো খরচ করতাম। রাসূল বলছেন প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি পরকালীন জীবনে সমান সওয়াব পাবে তার নিয়তের কারণে। চতুর্থ ব্যক্তি আল্লাহ যাকে সম্পদ দেন নাই, এলেমও তার নাই, সে তখন চিন্তা করে হায় আমার যদি সম্পদ থাকতো তাহলে যে দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ির মালিক হয়েছে, সম্পদের হক আদায় করে না, আমি তার মতেই হইতাম। রাসূল বলছেন এই দ্বিতীয় আর চতুর্থ ব্যক্তির পরকালীন জীবনে গুনাহ সমান, এর শাস্তিও সমান তার নিয়তের কারণে। সম্পদ নাই কিন্তু অন্যায় পথে ব্যয় করার জন্য নিয়ত করেছে, সেজন্য নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। এই অন্যায় নিয়তের কারণে, অপকর্ম করার নিয়তের কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন। আরেকটি উদাহরণ বলবো, এক ব্যক্তি নিয়ত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনী ইসরায়েলের এক ব্যক্তি, সে নিয়ত করেছে যে সে তার কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। সে এই নিয়ত করে রাত্রে কিছু সম্পদ নিয়ে বের হয়েছে, দান করেছে, এই দান গিয়ে পড়েছে একজন চোরের হাতে। সকালবেলা মানুষের জানাজানি হয়েছে, সমালোচনা হচ্ছে যে লোকটা চোরকে দান করেছে। এগুলি শুনে তার মনে কষ্ট হয়েছে, বাড়িতে ফিরে এসেছে, মনে মনে প্রতিজ্ঞা করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি দান করতে চাইলাম কিন্তু চোরের হাতে পড়ল, আল্লাহ আমি আবারও দান করব। দ্বিতীয় রাত্রে সে আরও কিছু সম্পদ নিয়ে বের হয়েছে, দান করতে বের হয়েছে। সে দান করছে অন্ধকার রাত্রিতে, না দেখেই দান করেছে, দান পড়েছে একজন বেবিচারির হাতে, জেনা করেছে তার হাতে পড়েছে। সকালবেলা আবার মানুষ জানাজানি হয়ে এটা আবার সমালোচনার শিকার হচ্ছে, এই লোকটা কেমন, সে একজন বেবিচারিকে দান করেছে, যেমন আমাদের সমাজে বলা হয়। সে লোকটা আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি দান করতে চাইলাম অথচ আমার দানটা যে অমন জায়গায় পড়লো, যিনি জানিয়ে মানুষ সমালোচনা করছে। সে তখন বলছে যে আল্লাহ ঠিক আছে আমি আবারও দান করব। সে আবার কিছু সম্পদ নিয়ে রাত্রে বের হয়েছে, দানটা পড়েছে কি একজন ধনী মানুষের হাতে, রাত্রের বেলা যাকে সামনে পেয়েছে তাকে দিয়ে দিয়েছে। অন্ধকার রাত্রে আমাদের মতো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, এটা নিয়েও সকালবেলা সমালোচনা হচ্ছে যে লোকটা দান করলো, দান করবে গরিব মানুষকে, করছে ধনীকে। তো সে মনে মনে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সে ঘুমিয়েছে, তখন তো সে স্বপ্ন দেখছে যে বান্দা তোমার দান আল্লাহ কবুল করেছেন, কারণ প্রথম দিন তুমি যাকে দান করেছো সে চুরি করেছে, এই কারণে যে তার অভাব আছে, হয়তো তোমার দানটা পেয়ে সে চুরি থেকে নিবৃত থাকবে, বিরত থাকবে, সে চুরি করবে না। দ্বিতীয় ব্যক্তি যে বেবিচারী মহিলা, সে রাত্রিতে বের হয়েছে এই জন্য যেটা করে সে তার দেহ বিক্রি করে কিছুটা উপার্জন করতে পারে আর এর মাধ্যমে তার জীবনযাত্রা পরিচালনা করতে পারে।
সে তোমার দাম পেয়ে হয়তো বা সে এটা থেকে বিরত থাকবে, সে আর ওগুলি করবে না। আর তৃতীয়ত, তুমি ধনীকে দান করেছ, ধনীর হাতে পড়েছে, হয়তো লোকটা বখিল কৃপণ, তোমার এই দান পেয়ে সে লজ্জিত হবে যে হায় রে তারও সম্পদ আছে আমারও সম্পদ আছে, সে দান করছে আর আমি করছি না, সে হয়তো দান করতে উদ্বুদ্ধ হবে, সুতরাং সেও দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তের কারণে তার দান কবুল করেন, তার ইবাদত কবুল করেন, অথবা নিয়তের কারণে তার ইবাদত বাতিল করেন। সিলসিলা হাদিসের সহিহাতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি সিত্তিনা সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন, নিশ্চয়ই কোনো কোনো মুসল্লি 60 বছর ধরে সালাত আদায় করে কিন্তু তার সালাত কোনো কিছুই কবুল করা হয় না। কেন হয় না? বিভিন্ন কারণ আছে, হয়তো পদ্ধতি ঠিক নাই, হয়তো বা আমার ইখলাস আমার নিয়ত ঠিক নাই, হয়তো বা আমার উপার্জন ঠিক নাই, যে কোনো কারণে হতে পারে সালাত কবুল হয় না। আর এ কারণেই সমাজের মুসল্লি মুসল্লি বলেন, নামাজি বলেন আর বেনামাজি বলেন, আজকে আমাদের মধ্যে আচরণে কোনো পার্থক্য নেই। যদি প্রকৃতপক্ষে আমরা মুসল্লি হতাম, প্রকৃতপক্ষে যদি আমরা আল্লাহর বান্দা হতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের দ্বারা অপকর্ম হতো, তাহলে আমাদের করণীয় হবে আমরা যেন ইখলাসের সাথে আমরা ইবাদতগুলি করি, ইখলাসের সাথে আমরা কাজ করি, ইনশাআল্লাহ তাহলে এর মাধ্যমে আমরা দিনের উপরে টিকে থাকতে পারব। আমাদের 4 নম্বর করণীয় হবে যে আয়াতটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার উচিত, অর্থাৎ যথার্থভাবে আল্লাহকে ভয় করো, তাই না? যথার্থভাবে ভয় করার অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থাতেই আল্লাহকে ভয় করতে হবে। আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাবি'স সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর পাপ কাজ হয়ে গেলে তারপরেই নেকির কাজ করো, তাহলে তোমার এই পাপ কাজটা নেকির কাজে মিটিয়ে দেবে। অখালেকিন নাস বি খুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো। এই 3টে উপদেশ মৌলিক আমরা যদি করতে পারি, আমরা ইনশাআল্লাহ উত্তম মানুষ হতে পারবো, আমরা ভালো মানুষ হতে পারবো, আমরা প্রকৃতপক্ষে মমিন বান্দা হতে পারবো। তাহলে রাসূল বলেছেন, তোমরা যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। আমরা সিয়াম পালন করি, তাই না? আর রমজান মাসে চুরি ডাকাতি হয় না হয়তো, কিন্তু রাসূল তো বলেছেন যে এই সময় শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আবদ্ধ থাকে, কিন্তু তারপরও চুরি ডাকাতি কেন হয়? সুরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস, তাই না? জিন্নাতে মানে জিন আর নাস মানে মানুষ, তাহলে আল্লাহ মানুষ থেকে এবং জিন থেকেও আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। মানুষের মধ্যেও এমন কিছু শয়তান মানুষ আছে, শয়তানি করতে করতে শয়তান হয়ে গেছে, মানে শয়তানি আচরণ তার মধ্যে বিরাজ করছে, অধিকাংশ কাজই তার শয়তানি, ফলে রমজান মাসে শয়তানি কাজ করে। কিন্তু আল্লাহর বান্দা যারা, তারা রমজান মাসে সিয়াম পালন করে, কেয়ামুল লাইল করে, রাত্রি জেগে জেগে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কেন করে? কারণ এই কারণ এই মাসটা কোরআন নাজিলের মাস, এই মাসটা হচ্ছে বরকতমণ্ডিত মাস, এই মাসটা হচ্ছে লাইলাতুল কদরের মাস। এখানে আমরা সিয়াম পালন করি কিভাবে? আমরা সিয়াম পালন করি সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাই না, পান করি না, এমনকি আমরা অনেক অন্যায় অপকর্ম থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, তাই না? যেসব বাচ্চাদের উপরে এখনও সিয়াম ফরজ হয়নি, ধরেন 8 বছর বয়স বা 10 বছর বয়স, আপনি যদি ছেলেটাকে বলেন যে সিয়ামের অর্থ হচ্ছে এই যে তুমি সুবহে সাদেক থেকে নিয়ে যখন আমরা সাহারি খাই ত
তখন তুমি উঠবা, আর সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো কিছু খাবা না। তাহলে এই বাচ্চাটা কি করবে? এই বাচ্চাটা কিন্তু সে লুকিয়েও ট্যাপ থেকে গিয়ে লুকিয়ে, আপনার বাড়িতে সুন্দর ব্যবস্থা আছে বাথরুমে ঢুকে ট্যাপ থেকে পানি খেলে খেতে পারে, কেউ তো দেখবে না, কেউ কিন্তু খাবে না। পুকুরে গোসল করতে নামছে, ডুব দিয়ে তো পানি খাওয়া যায়, সে তো খাবে না। কেন খাবে না? সে কিন্তু এটা বিশ্বাস করে এবং মনে মনে বিশ্বাস করে যে আল্লাহ দেখবে, ঠিক আছে না, আল্লাহ দেখবে। এই ভয় যদি আপনার আবার অন্তরে থাকে, প্রতিনিয়ত থাকে, সবসময় থাকে, এই ভয়টা যদি থাকে, তাহলে আমাদের দ্বারা অপকর্ম হওয়া সম্ভব নয়। হাসান বসির রহমাহুল্লাহর কাছে এক লোক আসছে, পাপি লোক, সে এসে বলছে যে দেখেন আমি একজন পাপি মানুষ, আল্লাহর কাছে এতটা তওবা করতে চাই কিন্তু আমি তওবা করতে পারছি না, আপনি কি আমাকে কোনো পথ বলে দিতে পারেন? তা হাসান বসির বলছে হ্যাঁ আমি তোমাকে পথ বলতে পারি। তো বলছে বললেন, তিনি বলছেন যে তুমি পাঁচটা কাজ করবা আর তুমি যত পারো তুমি পাপ কাজ করবা। তা লোকটা তো খুব খুশি, হ্যাঁ ঠিক আছে বলেন আপনি। তা প্রথম কাজ হলো এই যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে না, আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছেন এইটা বাদ দিয়ে তুমি আর যাবারও খাও আর দুনিয়াতে যত বড় পাপ করো। তো সে বলছে এটা কী করে সম্ভব, দুনিয়াতে যা আজ সবই তো আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর রিজিক বাদ দিয়ে আমি খাবো কি? এটা তো অত্যন্ত কঠিন কাজ, এটা আমার পক্ষে সম্ভব না। তো বলছে ঠিক আছে তাহলে পরেরটা বলেন। তাই উনি বলছে ঠিক আছে পরেরটা হলে এই যে তুমি আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে তুমি যত পারো পাপ করো। সে লোকটা বলছে এটা তো আগেরটা হচ্ছে আরও বেশি কঠিন, কারণ আল্লাহ আমি যেখানে যাই সেখানে আল্লাহ আমাকে দেখবেন, তাহলে আমি কি করে আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাব? এটা তো আরও বেশি কঠিন আগেরটা চেয়ে। আপনি তৃতীয়টা বলেন। তো বলছে ঠিক আছে তাহলে তুমি আমি অনেক কাজ করো, তুমি আল্লাহর দুনিয়ার বাইরে যেয়ে তুমি পাপ করো। তো সে বলছে এটা কী করে সম্ভব, আমি আল্লাহর দুনিয়ার বাইরে কী করে চলে যাবো, আমি তো ইচ্ছা করলেও পারবো না যেতে, আমি যেখানে যাবো সেখানে তো আল্লাহর দুনিয়া, তাহলে আমি আল্লাহর দুনিয়ার বাইরে কোথায় যাব? সুতরাং এটা তো আগেরগুলির চেয়ে আরও বেশি কঠিন। তো ঠিক আছে আপনি চতুর্থটা বলেন। তো বলছে ঠিক আছে চতুর্থটা হলে এই, যখন তোমার কাছে মালাকুল মৌত আসবে, মৃত্যু তোমার হয়ে যাবে, এই মৃত্যু যেন না হয় তুমি এটা বাধা দেবে আর তুমি যত বড় পাপ করো। সে বলছে এটা তো পূর্বের চেয়ে আরও বেশি কঠিন, কারণ মালাকুল মৌতকে তো মানুষের বাধা দেওয়া সম্ভব নয়, কী করে এটা সম্ভব, এটা আমি পারবো না, এটা আগেরগুলির চেয়ে বেশি আরও কঠিন। তো বলছে ঠিক আছে আপনার পাঁচ নম্বর কাজটা বলেন। তো উনি বলছে তোমার পাঁচ নম্বর কাজ হলে এই, তুমি মরার পরে যখন তোমাকে জাহান্নামে অপদস্থভাবে নিক্ষেপ করা হবে তখন তুমি ফেরেশতাদেরকে বাধা দেবে যে যারা যেন তোমাকে, তারা যেন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে না পারে। তখন সে বলছে এটা তো পূর্বের চেয়ে আরও বেশি কঠিন, আমি আল্লাহর কসম করে বলছি যে এই দিনের পর থেকে আমাকে আর কেউ কখনো আল্লাহ আমাকে পাপ করতে দেখবেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু মনে মনে চিন্তা করেন, দুনিয়াতে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, দুনিয়াতে আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে আপনি আমি আল্লাহর সামনে পাপ করছি, আল্লাহর সামনে অন্যায় অপদস্থ করছি, আল্লাহর ইবাদতের বাইরে আমি কাজ করছি, কত বড় ধৃষ্টতা আমরা প্রদর্শন করি মানুষ হিসাবে। আপনাকে আমাকে একটু চিন্তা করা দরকার যে আমরা কি করে এটা আমাদের পক্ষে সম্ভব। যদি আল্লাহর ভয় আমার থাকতো তাহলে আল্লাহর দেওয়া বিধান এগুলি পাশ কাটিয়ে গিয়ে এটুকু প্রত্যাখ্যান করে কি করে আমি আপনি আল্লাহর কাছে রহমত পেতে পারি? হ্যাঁ বলতে পারেন যে দুনিয়াতে যারা বেশি আল্লাহদ্রোহী তাদেরকে আল্লাহ বেশি সুখে রেখেছে, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাখতে পারেন, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করেন, কারণ দুনিয়াতে তাকে এই জন্য দিয়েছেন যে পরকালে ওর কোনো অংশ নাই, ও কিছুই পাবে না পরকালে, সুতরাং এই জন্যই ওকে দুনিয়াতে বেশি বেশি দিয়েছে, কারণ আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ সবার প্রতি সমান দয়াবান। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার এই যে মশার পাখার সমপরিমাণ মূল্য যদি থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে খাওয়াতেন না। সুতরাং এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারেই তুচ্ছ জিনিস, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিককে মুনাফিককে আল্লাহদ্রোহী মানুষকে আল্লাহ খাওয়ান পরান, তাদের কাছ থেকে তাদের রেজেক কেড়ে নেন। অতএব শুধু মণ্ডলী আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহ ভীরু আমাদেরকে অবশ্যই হতে হবে, যাতে করে আমরা ইখলাসের উপরে, যাতে করে আমরা ইস্তেকামত করতে পারি, দুনির উপরে অটল থাকতে পারি, এই ভয় আমাদের অন্তরে পোষণ করা দরকার। পাঁচ নম্বর আমাদের করণীয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বিশেষ করে
দাওয়ামুস সালাহ, সালাতে নিয়মিত হতে হবে। নিয়মিত মানে কি? নিয়মিত মানে হচ্ছে এই সময় মতো সালাত আদায় করা। দেখেন সূরা মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লির জন্যই ধ্বংস। বলেন নাই কিন্তু ফাওয়াইলুল নাস, আল্লাহ এটা বলেন নাই যে মানুষের জন্য ধ্বংস, এটা বলেন নাই। আল্লাহ বলেন নাই ফাওয়াইলুল কাফিরিন, কাফেরের জন্য শাস্তি, কাফেরের জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা আল্লাহ বলেননি। বরং বলছেন কি ফাওয়াইলুল মুসাল্লিন, কেন মুসল্লির জন্য, মুসল্লির জন্য ধ্বংস কেন? মুসল্লির জন্য ধ্বংস এই জন্য দুনিয়াতে আপনার ধ্বংস হলো, এই এত কষ্ট করে জুমার সালাত আদায় করছেন, প্রায় 2 ঘন্টা সময় আপনার নষ্ট হবে, তাই না? 2 ঘন্টা সময় নষ্ট, এই জন্য বলছি সালাতে যদি আপনি এখলাস সহকারে না আসেন তাহলে 2 ঘন্টা সময় আপনার নষ্ট, বাতিল, কারণ সালাত তো হবে না। খুতবা শুনছেন, যদি আমল না করেন তাহলে এটাও হবে না, এরা কোনো সওয়াব পালেন না, আর পরকালীন জীবনে শাস্তি তো হবেই, তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লির জন্য ধ্বংস। যদি একনিষ্ঠভাবে সালাত না হয়, আল্লাহর ভয়ে যদি সালাত না হয়, তাহলে আমার ইহকাল পরকাল দুইটাই নষ্ট। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আগে ব্যবসা করতেন, খেজুরের ব্যবসা করতেন, পাশে একজন বিধর্মী তার সাথে ব্যবসা করেন। পাঁচ ওয়াক্ত আজান হলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে ভাই তুমি একটা দেখো তো, আমি নামাজ পড়ে আসি। তো একদিন আলী তাকে দাওয়াত দিচ্ছেন, ভাই ভাই তোমাকে একটা কথা বলি। বলছে ঠিক আছে বলেন। তো কথা হলো এই, দেখো এই যাবে পাঁচ ওয়াক্ত বা যখনই আজান হয় তখনই আমি চলে যাই কিছু কাজ করতে, তুমি তো কিছু করো না। আমি কাজ করতে এই জন্য যাই যে আমার একজন স্রষ্টা আছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কিছু নিয়মকানুন আছে, বিধিবিধান আছে, আমি ওটা পালন করার জন্য যাই, তুমি তো করো না। পরকালীন জীবনে যদি আসলেই স্রষ্টা থেকে থাকে আর হিসাব যদি হয়ে থাকে, তাহলে আমি যা করছি যতটুকু করছি এর জন্য হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমার স্রষ্টা আমাকে মাফ করে দেবেন, আর তুমি যে কিছুই করো না তাহলে তোমার তো ধরা পড়ে যাবে। তুমি আমার আপনার প্রত্যেকের চিন্তা করা দরকার যে আমরা যা করছি আল্লাহর ভয়ে কিনা, যদি হিসাব সেদিন হয় তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। এই ধরা পড়ার ভয়ে আমাদের প্রত্যেকেই সাবধান হওয়া দরকার, সালাত নিয়মিত আদায় করা দরকার। শুক্রবার একদিন হাজিরা দেওয়ার মতো মুসল্লি আমাদের সমাজে আছে? শবে বরাতের রাত্রিতে মুসল্লি মসজিদে ধরে না, লাইলাতুল কদরের রাত্রিতে বৈধ রাত্রিতে থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু এই রাত্রিতে থাকার পর সারা রাত জেগে জেগে ফজরের সালাত আদায় না করে সাহাবীরা খেয়ে ঘুমিয়ে গেছে, তাহলে কি হবে? এই ধরনের মুসল্লি নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, ওই সমস্ত লোক হচ্ছে প্রকৃত মুসল্লি যারা তাদের সালাতে নিয়মিত, অর্থাৎ তারা নিয়মিতভাবে সালাত আদায় করে। তাহলে আমাদেরকে নিয়মিতভাবে সালাত আদায় করতে হবে, আমরা যেন অনিয়মিত না হই, আর ওই ফয়লুল মুসাল্লিন ওই কাতারে আমরা যেন না পড়ি, সময় মতো যখনই সময় হবে তখনই আমরা সালাত আদায় করি। এখন তো আমাদের দেশের বিভিন্ন মসজিদে সালাতকে দেরি করে পড়া হয়, সময় হয়ে যায় 1 ঘন্টা আগে আর এটাকে পিছিয়ে পিছিয়ে শেষে যেয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজালিকা সালাতুল মুনাফিক, ওইটা হচ্ছে মুনাফিকের সালাত। বিশেষ করে আসরের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর বান্দারা কিছু কিছু মানুষ এমন আছে যারা সূর্যাস্তের অপেক্ষা করে, কখন সূর্য অস্ত যাবে আর কখন সে সালাত আদায় করবে। এই সূর্য যখন লাল হয়ে যায় তখন সে কি খুব দ্রুত সরে, দ্রুতভাবে 4টা ঠোকর মারে। আল্লাহ রাসূল বলছেন কার নোকারিল গরাব, সে হচ্ছে কাকের মতো 4টা ঠোকর মারছে। আর ওই সময় সালাত আদায় করাটাকে আল্লাহ রাসূল বলছেন ওয়াজালিকা সালাতুল মুনাফিক, ওইটা হচ্ছে মুনাফিকের সালাত। সুতরাং আমরা প্রত্যেকে চিন্তা করব সালাতকে সময় মতো আদায় করার, কারণ সালাত আমাকে অবশ্যই অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। ইন সালাহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সুতরাং যদি সালাত ঠিক হয় সব আমল ঠিক হবে, যদি সালাত বেঠিক হয় সব আমলই বাতিল হবে। সুতরাং এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাতে করে আমাদের সালাত সঠিক হয়, সময় মতো হয়, আমরা সালাত যাতে যথার্থভাবে আদায় করতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালাত দেখা যায়, তাই না? আপনার কি হিজবুত তাওহীদ যেভাবে সালাত আদায় করে ওটা দেখেছেন?
হেজবুত তাওহিদ সালাত আদায় করে আর্মি ট্রেনিং, আর্মিরা যেভাবে কমান্ড মানে ও সেভাবে কমান্ড মানে। এই সমস্ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। কেউ কেউ আবার সালাত পুরো হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে, অর্থাৎ যে যেভাবে বুঝেছে দিনকে সে সেভাবে মানার চেষ্টা করেছে, কিন্তু এর নাম তো প্রকৃত ইসলাম নয়। আমরা কেউ বুকের উপর বাঁধি, কেউ নাভির নিচে বাঁধি, কিন্তু দুইটা তো ঠিক নয়, ঠিক তো একটাই। সেই একটা ঠিক আমাদেরকে খুঁজে বের করা দরকার, আর সেইভাবেই আমাদের সালাত হওয়া দরকার। সমাজে আর একটা বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তিটা কি? সেটা হলে এই যে ধরেন আমার ছেলে সালাত আদায় করে না, আমার ছেলে সালাত পড়ে না, নামাজ পড়ে না, তা আমি কিন্তু আমার এই ছেলেটাকে নামাজ পড়ানোর জন্য কখনো কিন্তু আমি চেষ্টা করিনি আর বলিও নি যে বাবা তুমি যদি সালাত আদায় না করো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এ কথাটা কিন্তু আমরা কখনো বলি না। কিন্তু কোনো ছেলে যে আগে নাভির নিচে হাত বাঁধত, এখন যদি বুকের উপরে বাঁধে তাহলে ওর আমার বাড়িতে ওর জায়গা নেই। কিন্তু এ কথাটা আমি কখনো জিজ্ঞেস করি না যে বাবা তুমি তো আগে এখানে বাঁধতে, এখন এখানে কেন বাঁধো, কি ব্যাপার, আমার বাপ দাদা সবাই এই কাজ করে গেছে, তুমি কেন এটা করো। অথচ এটা না করে আগেই ডান্ডা, ওকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে, এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে সমাজে এসেছিলেন ওই সমাজ ছিল বর্বর, সেই সমাজের মানুষ এইটা বুঝত, আমরাও কি সেই রকম? অবশ্যই নয়। আমাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের মেধা দিয়েছেন, আমাদেরকে বিবেচনা করতে হবে। আজকে যে ছেলেটা নামাজ পড়তো না তার জন্য আপনি কোনো দিন এইভাবে খড়গ হস্ত হন নাই, আজকে কেন আপনি হচ্ছেন? সে সালাত তো আদায় করে সর্বোপরি, সে তো বেঈমান হয়ে যায়নি, সে তো কাফের হয়ে যায়নি, সে তো মুনাফিক হয়ে যায়নি, মুশরিক হয়নি, সুতরাং আপনি তার প্রতি এমন কেন হচ্ছেন? আপনার একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন, আপনি একটু ভাবুন যে আমি কেন এরকম হচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে। আমরা ধৈর্য সহ্য সহিষ্ণুতা এগুলি আমাদের ভিতর থেকে যেন উবে গেছে, অথচ আল্লাহ বলছেন হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো আর আল্লাহর পথে দৃঢ় থাকো। তাহলে আল্লাহর নির্দেশ আছে ধৈর্য ধারণ করা, আমরা কেন ধৈর্য ধারণ করি না? দিনের ক্ষেত্রে, দিনের আমলের ক্ষেত্রে, দিনের ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা দরকার। সালাত আদায় করতে আসেন, আমরা আসি অনেক সময়, যদি সালাত ইমাম সাহেব একটু দীর্ঘ করেন তাহলে আমরা বিরক্ত হই, অথচ আমরা কিন্তু আল্লাহর ইবাদতের জন্য এসেছি, তাই না? ইমাম সাহেব কি নিজের সাথে খুতবা বেশি দেন? অবশ্যই নয়। একটা বিষয় বোঝানোর জন্য, সালাতটাকে ধীরে স্থিরভাবে পড়ানোর জন্য, যাতে করে আল্লাহর কাছে সালাতটা কবুল হয় সেই জন্য তিনি চেষ্টা করেন। কারণ ইমাম সাহেব যদি তাড়াতাড়ি সালাত আদায় করেন তাহলে তার তো লাভ, তাড়াতাড়ি সালাত আদায় করে উনি অন্য কাজে চলে যাবেন। কিন্তু কেন ধীরে স্থিরভাবে সালাত আদায় করেন? এই জন্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সেজদা করতেন আমরা ভাবতাম যে তিনি সেজদা থেকে উঠতে ভুলে গেছেন, যখন তিনি উঠে বসতেন আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সেজদা করতে ভুলে গেছেন। তাহলে রাসূলের সালাত তো এইভাবে ছিল, আজকে আমার চার রাকাত সালাত আদায় করতে 2 মিনিট সময় লাগে, আর আমাদের চার রাকাত সালাত আদায় করতে 15 মিনিট সময় লাগে, কেন লাগে? আপনাকে চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। এভাবে ধৈর্য ধারণ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি ধৈর্যের মূর্ত প্রতীক হন তাহলে অবশ্যই আপনি দিনের উপরে টিকে থাকতে পারবেন। হক আর বাতিল কোথায় পার্থক্য করার জন্য আপনার ধৈর্যটাই যথেষ্ট। আপনি ধৈর্য ধারণ করে পরীক্ষা করেন, যাচাই করেন কোরআনে কি আছে, হাদিসে কি আছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আল্লাহ তো আপনাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, সুতরাং এই যাচাই করার জন্য আপনার ধৈর্য, আপনার আন্তরিকতা, আপনার চেষ্টা, এটাই যথেষ্ট। সবশেষে আমি যেটা বলবো সেটা হলো এই, দিনের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমরা সবাই পড়ি, সেটা কি? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফারাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হয়ে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ে না। আবার আমরা বাস্তবতা হলো যে বিচ্ছিন্ন হয়েই আছি। তাহলে এর নাম তো প্রকৃত ইস্তেকামত নয়, দিনের উপর টিকে থাকা নয়, বরং আল্লাহর বিধান যা সেই বিধান হলো যে আমল করার নাম হচ্ছে দিনের উপরে টিকে থাকা, যেটা আল্লাহ বলেছেন
যেটা আল্লাহর রাসূল বলেছেন সেটা হলো যেমন করা হলো কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের জন্য আবশ্যক হলো ঐক্যবদ্ধ থাকা আর বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ওমান আরাদা বহুবু হাদাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফা আলাইহি বিল জামা, তার জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাশ শাইতানা মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, কারণ শয়তান একজন ব্যক্তির সাথে থাকে আর সে দুইজনের থেকে অথবা সঙ্গবদ্ধ জনতা থেকে দূরে থাকে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব, শয়তান এসে যেন আমাদেরকে মধ্যে ফাটল সৃষ্টি করতে না পারে, আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি, আমরা যেন হকের উপরে দৃঢ় থাকতে পারি, আমরা যেন দিনের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধু মণ্ডলী একটা কথা না বললেই নয়, নতুন মসজিদ হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম বাকি রয়েছে, আপনারা এর প্রতি খেয়াল রাখবেন। আমরা আমাদের বাড়িও করি, আমরা আমাদের পরিবারও চালাই, তাই না? সেটা কিন্তু কখনো ঠেকে থাকে না। টাকা না থাকলে আমরা ঋণ করেও করি, এটাকে যদি আমরা আমাদের বাড়ি মনে করি, যদি পরকালের জন্য আমরা এটা আমাদের ঘর মনে করি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের ঘর মনে করি, এটা আমরা যদি এটার জন্য আমরা দান করি, আল্লাহ আমাকে জান্নাতে দান করবেন। আমি যদি এটা আমার পরিবারের ঘর মনে করি, তাহলে জান্নাতে আল্লাহ আমার জন্য একটা ঘর তৈরি করবেন, তাই না? সুতরাং আমরা সিদ্ধ হস্তে, আমাদের যার যতটুকু সাধ্য আছে, আমরা সাধ্যমতো এই মসজিদকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াইযুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দুউহু ইস্তাজিব লাকুম, ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া জাল্লু ওয়া তাম্মু হাম আকবার।